এই অবস্থায় মন্দির কিংবা সংখ্যালঘুদের উপরে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের উপরে আমরা অমানসিক জুলুম চালাতে পারি না, তাদের উপাসনা আমরা আগুন দিতে পারি না। গত পরশু দিন মাদ্রাসার ছাত্র ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ভাইয়ের ইসলামী আন্দোলনের ভাইয়েরা পাহারা দিতেছেন সেই মন্দির, সেখানে কিছু দুই কুলাঙ্গার ছেলে আগুন ধরিয়ে দিল, যেমনি ধরাতে যাবে আর চট করে তাকে ধরে দিয়ে উত্তম মাধ্যম দেওয়ার পর জুতা পিটা করার পর আর্মিদের হাতে তুলে দিয়েছে। আমাদের কাজ হবে এটা, কে বলে ঠিক কিনা? এর থেকে আর কিছু না, ওরা করবে অন্যায়। আর বুখারী 3136, মিসকাত শরীফে 3452, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নিরাপত্তার পথে কোনো অমুসলিমকে হত্যা করলো, মুসলমান তো দূরের কথা, অমুসলিমকে সে যদি হত্যা করে সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আমাদের আপনাদের প্রচেষ্টায় আল্লাহ তাআলা নতুনভাবে একটা স্বাধীনতার ব্যবস্থা করলেন। একদিকে যেমন আলহামদুলিল্লাহ আমরা পড়ব, অপরপক্ষে এতদিন যারা জুলুম করলো আমাদের উপরে, এদের উপরে আমরা ওইভাবেই জুলুম করতে পারবো না। প্রশ্ন করবেন, হুজুর এতদিন পর্যন্ত আমি জুলুমের শিকার, কি বলেন? হ্যাঁ, আপনি জুলুমের শিকার। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনার উপর যে অন্যায়ভাবে জুলুম করেছে, সমাজে পাড়ায় মহল্লায় তালিকা করে করে থানাতে প্রশাসনের কাছে গোপনীয় ভাবে দিয়ে দিয়েছে, মনে করেছে এই ক্ষমতা আমার চিরজীবনের জন্য, কিন্তু আল্লাহ জমিন থেকে তাদেরকে বিদায় করে দিয়েছেন, যেরকম নাউজুবিল্লাহি মিন জালিম। তারা তো আজকে সমাজে চলাফেরা করছে কত ভয়ে ভয়ে, তাদের ভয় আছে যে আমরা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছি, এদের ভয় আছে। তা বলে আপনি ওর উপরে অন্যায়ভাবে যদি বাড়িঘর পুড়াইয়া দেন, জ্বালাইয়া দেন, এমনভাবে অত্যাচার জুলুম শুরু করে দেন, এটা কিন্তু উচিত হবে না। আল্লাহ তাআলা বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে তুমি ভালো কিছু দিয়া তুমি কি করো, তোমার আদর্শ দিয়ে তুমি বুঝাও যে না তারা যেটা করেছে করেছে, আমি তার এভাবে প্রতিশোধ নিব না। এর বিচার আলোচনা বিষয়বস্তু নিয়ে এসেছি বাংলাদেশের অবস্থার প্রেক্ষিতে, জুলুম অত্যাচার হত্যার ভয়াবহতা ও পরিণাম সম্পর্কে। কেউ ঘুমাবার চেষ্টা না করে, প্রথমত আমি আসব জুলুম। জুলুমকারীর জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি, যারা জুলুম করবে অত্যাচার করবে এদের জন্য অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা উল্লেখ রয়েছে সূরা আশ-শুআরা আয়াত নম্বর 42। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস-সাবীলু আলা আল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগূনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যারা মানুষের উপরে জুলুম করে এবং জমিনে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে বেড়ায়, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে এখানে একটা কথা আছে, যারা মানুষের উপরে জুলুম করে কিভাবে অন্যায়ভাবে, আর যার উপরে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে তিনি হলেন মাজলুম। অন্য একটা হাদিসে এসেছে আল্লাহ তাআলার কাছে তিনজন ব্যক্তির দোয়া খুব দ্রুত সময়ের মধ্যে কবুল হয়ে যায়। এক নম্বরে হলো মাজলুম, সমাজে কিছু যুবক ছেলেরা দুষ্কৃতিকারী, তারা নিজে বাঁচার জন্য হতে পারে, তারা নতুনভাবে আমাদের নাম দিয়ে আপনাদের নাম দিয়ে যারা আগামীতে আল্লাহ তাআলা সুযোগ যদি দেয়, যারা সরকার গঠন করবে যদি আল্লাহ সুযোগ দেয়, এদের নাম করে আজকে মানুষের বাড়িতে আগুন দেয়। রাত্রে আমরা যখন ঘুমাতে যাই, গত রাত্রের খবর আপনারাও জানেন, মোড়ে মোড়ে জুলুমবাজ দুষ্কৃতিকারীরা এসে ডাকাতির নামে মানুষের অর্থনৈতিকভাবে এমনভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, স্বয়ং আমাদের আপনাদের গোদাগাড়ি থানার থানা নির্বাহী অফিসার উনার বাড়িতে পর্যন্ত আক্রমণ করেছে, জোরকর নাউজুবিল্লাহ। এদের কোনো পরিচয় নাই, এদের কোনো দলীয় কোনো পরিচয় নাই। ইয়ানো মহাদয়ের কাছ থেকে প্রত্যেকটা ইমামের কাছে চিঠি আসছে, আমার কাছেও এসেছে, কেন্দ্রীয় মসজিদ হিসাবে সবগুলো তো হয়তো দেয় না, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মুসল্লিদেরকে সচেতন করা,
রাত জেগে জেগে আপনাদের বাড়ি, আপনাদের সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভালো মতন সংরক্ষণ করুন। যেহেতু আইন শৃঙ্খলা এখনো ফিরে আসেনি, কেবলমাত্র গতকালকে শপথ গ্রহণ করেছেন, আমাদের সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, এসবে আন্দোলনের ভাইয়েরা, ছাত্র ভাইরা, ঢাকা সহ সারা দেশব্যাপী তারা আজকে ট্রাফিকের কাজ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়া করতেছে, আপনারা মিডিয়ায় দেখতেছেন। হয়তো দু একদিনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক গতিতে ফিরে আসলে তারা তাদের ক্লাসে ফিরে যাবে। এই অবস্থায় মন্দির কিংবা সংখ্যালঘুদের উপরে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের উপরে আমরা অমানসিক জুলুম চালাতে পারি না, তাদের উপাসনা আমরা আগুন দিতে পারি না। গত পরশুদিন মাদ্রাসার ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ভাইয়ের শ্রমী আন্দোলনের ভাইয়েরা পাহারা দিতেছেন সেই মন্দির, সেখানে কিছু দুই কুলাঙ্গার ছেলে আগুন ধরিয়ে দিল, যেমনি ধরাতে যাবে আর চট করে তাকে ধরে দিয়ে উত্তম মাধ্যম দেওয়ার পর, জুতা পিটা করার পর আর্মিদের হাতে তুলে দিয়েছে। আমাদের কাজ হলো এটা, কে বলেন ঠিক কিনা? এর থেকে আর কিছু না, ওরা করবে অন্যায় আর দোষ হবে আমাদের। আবির আলাল্লাযীনা ইয়াযরিবুনা আন-নাস ওয়া ইয়াবগূনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন কেবল তাদের বিরুদ্ধে তোমরা ব্যবস্থা গ্রহণ করো। কাদের বিরুদ্ধে? যারা অন্যায় ভাবে জুলুম করে, যারা মানুষের উপর জুলুম করে এবং মানুষের অন্যায় করে, এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে ঈমান আনার পর, সালাত আদায় করার পরে আমরা অন্য ভাইয়ের উপরে আমরা জুলুম করতে পারি না? আমরা আমাদের ভালো কিছু দিয়ে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আমার আদর্শ, আমার কথা, আমার চরিত্র, আমার ব্যবহার দিয়ে তাদেরকে আমরা বরণ করে নিতে পারব। যে মানুষকে আল্লাহর নামে নিতে বাধা দেয় তারা হলো বড় জালিম। আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ওমান আযলামু মিম্মান মাসা মাসাজিদ আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আইয়া যুকুরা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 114 নম্বর আয়াতে বলেন, আজকের খুতবাটি ভালো করে খেয়াল করব, তার চেয়ে অধিক জালিম কে যে আল্লাহর মসজিদে তার নাম স্মরণ করা থেকে, তার হুকুম পালন করা থেকে দাওয়াত দিতে বাধা দেয়, সে হলো কি বড় জালিম। তাদের পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, عن سعيد سعيد ابن قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من اخذ سبرا من الارض ظلما فانه يتوفقه يوم القيامه من سبع يرزين رواه البخاري চতুর্থ খণ্ড 3198। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু সাঈদ জায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিচক্ষণ সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল তো শুনেছি, যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, একে অপরের জমি জায়গা অন্যায়ভাবে চেপে চেপে দখল করতেছে, আমি জানি, আপনি জানেন, এটা আমার বোনের জমি, আমার ভাইয়ের জমি, আমার ভাতিজার জমি, আমার ভাইয়ের ছেলের জমি, আমার ভাই মারা গেছে কিংবা বোন মারা গেছে, কতকাল ধরে আপনি ভক্ষণ করতেছেন, আর ওই ভাগিনা ভাতিজা ভাতিজিরা, ওই বোনের ছেলেমেয়েরা, ভাইয়ের ছেলেমেয়েরা বারবার আসছে, মামা আমাদের জমি টুকা ফেরত দেন, আমাদের তো আর কিছু নাই, এমনভাবে ধমক কথা দিয়ে, কত অফেন্সিভ কথাবার্তা দিয়ে তাদেরকে বাড়ি থেকে আপনি বিদায় দিতেছেন। খুব সাবধান, আজকের খুতবা থেকে যদি আপনি বুঝতে পারেন যে আমি আমার ভাতিজা ভাগিনার উপরে, বোনের ছেলের উপরে অন্যায়ভাবে জুলুম করতেছি, তার জমি আমার কাছে আছে, অন্যায়ভাবে জমি আমি ভক্ষণ করতেছি, খুব ভালো করে খেয়াল করবেন হাদিসটা, সহিহ বুখারী চতুর্থ খণ্ডে 3198। বিশ্বনবী বলেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এভাবে জমি জুলুম করে, দখল করে নেয়, তাহলে বলা হয়েছে কমপক্ষে এক বিঘত, এক বিঘত তাহলে এটা আমরা যেটা আঘাত বলি, অন্যায়ভাবে কেউ যদি দখল করে নেয়, কেয়ামতের দিন তার গলায় সাত তাবক জমি পড়িয়ে দেওয়া হবে, যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার সন্তানেরা আমার সন্তানেরা লুটপাট করতেছে, জিনিসপত্র নিয়ে যায়, আমার ভাই বোনদের জমি জায়গা অন্যায়ভাবে আমার কাছে আসে, আমি আজ পর্যন্ত খেয়ে যাচ্ছি, আর বসতে বসে আল্লাহু আল্লাহু তসবিহ তাহলিল জিকির, আল্লাহ জানে যে কত বড় জালিম, এটা আল্লাহ তাআলা জানে। এই জন্য আমার মনে হয় এইরকম জুলুমবাজ ব্যক্তি আমার মসজিদে নাই, আমার মুসল্লিদের মধ্যে নাই। তারপরে আপনি আত্মপ্রচার করে দেখুন তো, আমার ভাইয়ের, আমার আত্মীয় স্বজনের কোনো ভাইয়ের জমি আমার কাছে অন্যায়ভাবে চেপে আমি খাচ্ছি কিনা, একটু ভালো করে খেয়াল করবেন। যদি আপনি বুঝতে পারেন, তোবা তিল্লা করে চোখের পানি আল্লাহর কাছে মাপ চা, আগামীকালকে রেস্ট্রি অফিসে গিয়ে নিজ খরচে আপনি দিয়ে দেন, ইবাদত কবুল হবে না? দেখেন, তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ কারো অন্যায়ভাবে অপরের জমি, যে এক বিঘত জমি যদি অন্যায়ভাবে চেপে খায়,
আত্মসাত করে কিয়ামতের দিন তার গলায় সারাত্মক জমি পরিয়ে দেওয়া হবে। তাফসীরের মধ্যে আসছে ওই জমিগুলো সেদিন জমি হবে না, জমি কি গলাতে লটকানো যায়? ওই জমির পরিমাণ আল্লাহ তাআলা ভয়াবহ বিষাক্ত সাপগুলিকে গলায় ঝুলিয়ে দিবেন, তাকে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে আমি তোমাদের সম্পদ, আমি তোমাদের জমি জায়গা, যেরকম নাউজুবিল্লাহ মিন জালিক। এই আচরণগুলো, এই ফেতরাতগুলো, এই অভ্যাসগুলো আমাদের মধ্যে অহরহ আছে, হতে পারে, হতে পারে আমার মুসলমানদের মধ্যে নাই, কিন্তু তারপরও আপনি বুঝতে পারছেন আপনার সাই সম্পত্তি কতটুকু ছিল, কতটুকু উত্তরাধিকার সূত্রে আমি পাবো, কতটুকু আর ভক্ষণ করছি, খাচ্ছি কতটুকু, সত্যি কথা আমার ভিতরে আমার ভাই আমার ভাতিজা যে আমার বোন ওদের কোনো জমি জায়গা আমার ভিতরে আছে কিনা যদি আপনি বুঝতে পারেন, আপনার তসবিতা হালিলা চাইলে নাও দাম নাই, আল্লাহর কাছে কবুল হবে না, দলিল বলতেছে। তাহলে কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য দুনিয়ার এই সুখ স্বাচ্ছন্দ্য, এই লোভ লালসা, আখেরাত আমার নষ্ট হবে, দরকার কি? জ্ঞানী লোকের পরিচয় হবে তার মাল তাকে কি করে দেওয়া, ফেরত দাও। আল্লাহ তাআলা বলতেছেন জঙ্গিবাদ অন্যায় ভাবে কাউকে হত্যা করা সম্পর্কে ইসলামের, ইসলাম সমর্থন করে না। সূরা নিসা আয়াত নম্বর 93 আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিব আল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদা লাহু আযাবান আযীমা। আহ, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে, অন্যায় ভাবে কোনো কারণে হত্যা করলো, এই অন্যায় ভাবে যারা হত্যা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অভিশাপ লানত দিয়েছেন, ওয়া লানাহু ওয়া আদা লাহু আযাবান আলিমা, তাদের উপরে লানত অভিশাপ। আহ, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় শেষ, অন্যায় ভাবে কাউকে হত্যা করা ভয়াবহ অপরাধ। সহিহ বুখারী 3136, মিসকাত শরীফে 3452 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নিরাপত্তা বলছে কোনো অমুসলিমকে হত্যা করলো, মুসলমান তো দূরের কথা, অমুসলিমকে সে যদি হত্যা করে সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, কোনো ক্রমেই সংখ্যালঘুদের উপর অত্যাচার করা যাবে না। আর এখানে ওরাই অত্যাচার করছে, ওরাই মূর্তি ভাঙতেছে, আর বর্তমান কি বলে বিদেশে গিয়ে ইন্ডিয়াতে গিয়ে মোদির কানে কানে ভঙ্গ দিতেছে যে বর্তমানে যারা আছে আর সব শেষ করে দিল, এটা প্রমাণ হয়েছে দু একদিনের মধ্যে যারা আগুন দিয়েছে এদেরকে কান ধরে নিয়ে গিয়ে সেনাবাহিনী রাতে যখন জমা দিয়েছে তখন, যে আসলে এই কাজটা কারা করতেছে, এরা হলো জাতির শত্রু, আমাদের শত্রু, 16 কোটি 17 কোটি মানুষের শত্রু, এদেরকে চিহ্নিত করে রাখতে হবে, এর মাঝে মাঝে এদেরকে যোগ দিয়ে এদের সাথে কিছু দুষ্কৃতিকারী আছে সমাজে রাস্তায় মহল্লায়, আজকে বাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা থেকে শুরু করে উপাসনালয়ে মূর্তি মন্দির থেকে শুরু করে এ সমস্ত জায়গায় চেষ্টা করছে, চোখ কান খাড়া রেখে খুব সতর্ক থাকতে হবে কিছুদিন, অন্তত স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা দায়িত্ব যতক্ষণ জ্বালাতে না পারছে। এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করতেছেন কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে একজন ব্যক্তিকে হত্যা করা মানে গোটা জাতিকে হত্যা করা, কেউ কোনো ব্যক্তির যদি জানটা কি করে বাঁচিয়ে দেয় গোটা জাতির জান বাঁচিয়ে দেয়। এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আলোচনার বিষয় ছিল আমার জুলুম অত্যাচার হত্যা হো হত্যা ও ভয়াবহ এর পরিণাম সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশটা সবার সকলের অংশগ্রহণে আগামীতে সুন্দরভাবে যেন চলে, সকলের আন্তরিকতা সহযোগিতা নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, যে সমস্ত দুষ্কৃতি ভাইরা যারা আছে তাদেরকে আইনের হাতে তুলে দেবেন, প্রশাসনের কাছে তুলে দেবেন, নিজে বিচার করার প্রয়োজন নাই, আজকে আমার কালকে আপনার দরকার নাই, ঘরে ঘরে শত্রুতা বাড়ানো প্রয়োজন নাই। এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের এই প্রচেষ্টা কবুল করে, চোখ কান খাড়া রেখে এখন থেকে ঘুমাতে হবে, কাম কম কম ঘুমাতে হবে, দেশের প্রতি পাড়া মহল্লা ব্যবসা প্রতিষ্ঠান থেকে সবগুলোর প্রতি চোখ কান খাড়া রাখতে হবে, কোনো রকমের কোনো দুষ্কৃতিকে যেন আক্রমণ করতে না পারে।